নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সবেদা গাছের পরিচর্যা কি করে করতে হয় সেটা আজ আমি তোমাদের দেখাবো। তোমরা এসো আমার সঙ্গে সবেদা গাছের কাছে। আমি আমার সবেদা গাছের সামনে চলে এসেছি। আচ্ছা, আগে দেখিয়ে নিই আমার সবেদা গাছের ফল। দেখো, দেখছো তো? এই দেখো, এই যে, এই যে, এই যে, তারপরে এই যে, ওপাশেও আছে, এই যে, এই যে, মানে প্রত্যেকটা ডালে ডালে। এই দেখো, এই দেখো, এই যে, দেখেছো তো? আচ্ছা, এই সব প্রথমে বলে রাখি, সবেদা গাছের পরিচর্যা কী করে করবে। একদম শুরুতেই বলি যে তোমরা যদি কোনো গাছ কিনে আনো, গাছ কিনে আনার পরে সাথে সাথে সেটা তোমরা রিপোর্টিং করতে যাবে না, কারণ গাছটা একটা ওয়েদার থেকে আসে। তো ধরো যে নার্সারিতে রয়েছে সেখান থেকে তোমার বাড়িতে আসলো, হ্যাঁ, এসেই কিন্তু সে ওই আবহাওয়াটা নিতে পারে না। এই কারণে সাথে সাথে তোমরা রিপোর্টিং করবে না, একদম মানুষের মতন আর কি। আমরা যেমন এক ওয়েদার দিয়ে গিয়ে আর এক ওয়েদারে একটু মানিয়ে নিতে টাইম লাগে, সেরকম তোমরা অন্তত 15 দিন গাছটাকে রাখবে বাড়িতে। রেখে তারপরে তোমরা গিয়ে গাছটাকে রিপোর্টিং করবে, এবং রিপোর্টিং করার সময় তোমরা কিন্তু বিশেষ কোনো খাবার দেবে না, কারণ সেটা তো ছোটো গাছ থাকবে, সেই গাছ সেই খাবারটা নিতে পারবে না। হ্যাঁ, প্রথমে তোমরা শুধু মাটি, ভার্মিকম্পোস্ট, যদি কোকোপিট দাও তা দিতে পারো, আর বালি। হ্যাঁ, এই কটা জিনিস মিশিয়ে তোমরা গাছটা বসাবে। তারপরে ধরো এক মাস যখন যাবে, গাছটা যখন শিকড়টা ধরে যাবে মাটিতে, তখন তোমরা আস্তে আস্তে পাশ দিয়ে হাড়ের গুঁড়ো বা একটু শিং কুচি, হ্যাঁ, একটু নিম খোল, এগুলো দিতে পারো। বা 15 দিন এক মাস ছাড়া ছাড়া একটু সরষার খোলের জল কিংবা বাদাম খোলের জল, এগুলো ইউজ করতে পারো। আচ্ছা, আর একটা কথা সবেদা গাছের, যেটা প্রথমেই বলে রাখি, আজকে এই গাছটার সামনে আমি কেন এসেছি সেটা তোমাদের আগে আমি বলি। এই যে গাছের ডালগুলো দেখছো, এই যে গুড়িটা দেখো, গুড়িটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে দেখো কত ডাল কাটা। হ্যাঁ, এটা আমার 10-12 বছরের গাছ। এইবারে আমি তখন জানতাম না, মানুষ তো দেখে দেখেই শেখে, আমিও শিখেছি যে চারিদিক দিয়ে ডালপালা বেরিয়ে গাছটা বিশাল আকার ধারণ করেছিল। হ্যাঁ, কিন্তু ফল আসছে না। আমি তো বুঝতে পারছি না যে কেন ফল আসছে না, এত সুন্দর গাছ আমার অথচ ফল ধরছে না। তখন একদিন আমি একটা চ্যানেলে দেখলাম যে সবেদা গাছের এলা ডাল বেরোয়, গোলাপ গাছের যেমন এলা ডাল বেরোয়, তেমনি এই যে গ্রাফটিংয়ের যে জায়গাটা না, এই গ্রাফটের নিচ থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো এলা ডাল বলে, সেগুলোকে সাথে সাথে কেটে দিতে হবে। যাই হোক, আমার 2 বছর আমি গাছটায় আমি কোনো ফল পাইনি। হ্যাঁ, তারপরে আমি যখন এটা দেখলাম যে এলা ডালে পুরো গাছ ছেয়ে গেছে, শুধুমাত্র একটা ডাল আছে যেটা কিনা সবেদা গাছের আর কি, যেটা ফলন ধরে আর কি, সেটা, তারপর আমি পুরো গাছটাই কেটে ফেলি এই একটা ডাল রেখে। হ্যাঁ, তারপরের বছর থেকে আবার গাছটাকে বাঁচাতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ পুরো গাছটাই তো আমি কেটে ফেলেছি। যাই হোক, এলা ডালের সম্বন্ধে একদম সচেতন থাকবে। এবার তোমাদের আমি দেখাবো যে আমি যে অনুখাদ্যটা তৈরি করেছিলাম সেই খাদ্যটা আমি আজকের গাছে দেব। দেখো তোমরা, প্রথমে আমি দেখো আজকে গাছে জল দেওয়া হয়ে গেছে। খেয়াল ছিল না যে আজকে সবেদা গাছটা তোমাদের দেখাবো। তোমরা গাছের গোড়া থেকে এরকম মাটি তুলে নেবে। যাদের বড় গাছ আছে তাদের জন্যই এটা বলছি, আর যাদের ছোট গাছ তাদের তো আগেই বলে দিলাম যে যারা নতুন রিপোর্টিং করবে। দেখো, এই গোড়া থেকে আমি সব মাটি তুলে ফেললাম। তুলে এবার দেখো, এই যে আমি যে অনুখাদ্যটা বানিয়েছিলাম সেই অনুখাদ্যটা আমি এবারে এর চারিপাশ দিয়ে দেবো।
তোমাদের আমি সব গাছই দেখাবো, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। হ্যাঁ দেখবে, আমি আমার মনে হয় এগুলো তোমরা করলে পরে তোমরাও তোমাদের গাছের অনেক উপকার পাবে। এবারে যে মাটিটা তুলেছিলাম সেটা দিয়ে এই চেপে দিলাম, এবারে জল দিয়ে দেবো। আর এতে কোনো সার লাগবে না, অন্তত পক্ষে 4-5 মাসের মধ্যে তো আর কোনো সার দেওয়ার প্রশ্নই আসে না। এবারে আমি গাছের গোড়ায় জল দিয়ে দেবো। গাছে সার দেওয়ার পরে অবশ্যই তোমরা গাছে জল দেবে। ভরপুর জল দিয়ে দেবে একদম। তাহলে শুনলে তোমরা আমার সবেদা গাছের পরিচর্যা, আর দেখলে আমি গাছে কীভাবে অনুখাদ্যটা দিই। হ্যাঁ এইভাবে গাছ করলেই গাছ ভর্তি ফল তোমরা পাবে। দেখলে তো আমার গাছে কী সুন্দর ফল ঝুলে রয়েছে। হ্যাঁ তাহলে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং অন্যদের শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। নমস্কার।